সিটি ব্যাংক এবং সামাজিক এনজিও টিএমএসএস প্রান্তিক কৃষকদের মাঝে আজকে উন্নত মানের ধানের বীজ বিতরণ করছে তারাইল উপজেলা পরিষদের সামনে। তো সাধারণ কৃষকরা এখানে ভিড় করছেন এবং এই উন্নত ধানের বীজ রোপণ করে তারা যেন উন্নত ফসল ফলাতে পারে এবং স্বাবলম্বী হতে পারে সেই প্রত্যাশা নিয়ে কাজ করছে সামাজিক এনজিও টিএমএসএস। এখানে প্রায় 140 জন কৃষক আজকে এই ধানের বীজ নিচ্ছেন তারাইল উপজেলার বিভিন্ন এলাকায়। তারা এটা পরীক্ষামূলকভাবে তাদের জমিতে চাষ করবে এবং এই বীজ থেকে ভালো ফসল উৎপাদনের জন্য তারা চেষ্টা করছেন। এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের এনজিও এবং সামাজিক সংগঠন, ব্যাংক কর্তৃপক্ষ, তারা কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং উন্নত জাতের ধানের বীজ ফ্রি প্রদানের জন্য তারা এই ধরনের আয়োজন করে থাকে। আরও একটা বিষয় আপনারা জানেন যে আমাদের কৃষি অফিস থেকেও কিন্তু সরকার বিভিন্ন প্রণোদনা দেয় আপনাদের, তাই না? এগুলোর নাম নিতে আপনাদের অনেক কষ্ট হয় না? আপনাদেরকে জনপ্রতিনিধিদের কাছে যেতে হয়, উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে যেতে হয়, আর এটা কিন্তু আপনারা ওভাবে না, আপনারা বলা যায় একটা গিফট পেয়েছেন, না? এটা কিন্তু অপ্রত্যাশিত গিফট। তো আপনাকে আল্লাহ যেহেতু অপ্রত্যাশিতভাবে কিছু দিয়েছে, এটার সর্বোচ্চ সদ্ব্যবহার করবেন, এটাকে নিয়ে যে ওই দোকানে বিক্রি করে দিয়েন না, তাই না? অনেক সময় হয় কি, দেখা গেল অন্যান্য সময় আপনি যে সার্ভিস পেয়েছেন সেগুলোর যে বরকত, এটার বরকত তার থেকে বেশি হতে পারে না, কারণ এটা তো আপনার কোনো প্রোগ্রামের মধ্যে ছিল না, এটা আপনি আশাও করেননি যে এরকম একটা কিছু পাবেন, হঠাৎ করে পেয়ে গেছেন। তো এটার আপনারা সর্বোচ্চ সদ্ব্যবহার করবেন, বিক্রি না করে এটা আপনারা রোপণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। নবান্ন উৎসব একদিকে শুরু হতে যাচ্ছে, আর একদিকে এই যে ধানটা দেখছেন, এটা হাইব্রিড 29 উন্নত মানের একটি ধানের বীজ, এটি কৃষকদের প্রান্তিক কৃষকদের মাঝে আজকে ফ্রি বিতরণ করছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের তারাইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। তো এখানে আছেন আরও এনজিও কর্তৃপক্ষের এবং ব্যবস্থাপনা পরিচালক, এই এলাকার আঞ্চলিক কার্যালয়ের প্রধান তারা এখানে উপস্থিত আছেন। আপনারা কৃষকদের মাঝে যে ধানের বীজ বিতরণ সেটাই এখন দেখতে পাচ্ছেন আমাদের উপজেলা তারাইল উপজেলা পরিষদের এই এই তারাইল অঞ্চলে গত মাসে অতিবর্ষণের কারণে কৃষকদের যে ধানগুলি একবারে ডুবে যায়, ডুবে যাওয়ার কারণে এই মানুষগুলির মধ্যে অনেক হতাশা কাজ করে। তারই উদ্যোগে টিএমএসএস কর্তৃপক্ষ এটাকে উপলব্ধি করছে যে এই মানুষগুলি যারা হতদরিদ্র প্রান্তিক কৃষক, বীজের অভাবে তারা আর্থিক দৈন্যতার কারণে তারা দিতে পারবে না, মানে নতুন করে বীজ বপন করতে পারবে না, যা তাদের আর্থিক স্বাবলম্ব তৈরি করার জন্য মূলত টিএমএসএস এই উদ্যোগ গ্রহণ করছে। 160
একজন কৃষকের মাঝে, প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে 10 কেজি করে বুড়ো 29 ধানের বীজ বিতরণ করা হচ্ছে। এরা হচ্ছে সিটি ব্যাংকের সহায়তায়, আর্থিক সহায়তায় টিএমএসএস এটা বাস্তবায়ন করছে।